তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ শিশুরাও আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় বিশেষজ্ঞরা বলছেন পানি শূন্যতা কমাতে বিশুদ্ধ পানি পান করতে হবে স্বাস্থ্যমন্ত্রী জানান হিট স্ট্রোক বা অন্য কোনো রোগীর চিকিৎসায় হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে সূর্যের প্রখর তাপে পুড়ছে সারা দেশ দিনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপরে যাচ্ছে আর এতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শ্রমজীবী মানুষের হিট স্ট্রোকের ঝুঁকিও তাদের বেশি মাথা ধরে চিকিৎসকরা বলছেন মানুষের শরীর স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা স্থির রাখতে পারে তবে প্রচণ্ড গরম হলে অনেক সময় সেই ক্ষমতা লোপ পায় তখন শরীরের তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে এ সময় নানা ধরনের উপসর্গ দেখা যায় হিটস্ট্রোক তো হলেও অজ্ঞান হয়ে যায় একেবারেই শ্বাসকষ্ট হয় বমি হতে পারে তারপরে মানে যেহেতু ঘাম দিয়ে অনেক পানি চলে যাচ্ছে সেই জন্য পানি স্বল্পতা শরীরে হয় হিটস্ট্রোক ছাড়াও এই দূষিত পানি খেয়ে কিন্তু আমাশা তারপরে ডায়রিয়া ডিসেন্ট্রি এগুলো হবে বিরূপ এই আবহাওয়ায় রোগীদের যাতে চিকিৎসা ব্যাহত না হয় সেজন্য হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি হাসপাতালগুলোতে আমি একটা নির্দেশ দিয়েছি যে কোল্ড কেস যেগুলো অপারেশন করা দরকার ইমিডিয়েট না যে সমস্ত রোগীরা আমরা ওয়েট করতে পারি তাদের জন্য এখন সবাইকে ভর্তি না করে আমাদের হাসপাতালগুলোকে ফাঁকা রাখার জন্য যাতে বয়স্ক এবং বাচ্চারা যারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তারা যেন মানে বৃষ্টি না পায় গরমে বিশুদ্ধ পানি পান করা এবং গর্ভবতী নারী শিশু ও বৃদ্ধদের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত তখন বাইরে যত কম থাকা যায় লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা